হ্যালো বন্ধুরা, হোম স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। আজকে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওর শেষে আমি একটা এমসিকিউ সেশন শুরু করেছি, যেখানে আমি ভিডিওর প্রথম থেকে শেষ অবধি, মানে প্রথম থেকে পুরো যে জলবায়ু নিয়ে আজকে আলোচনা করব, তার মধ্যে থেকে একটা প্রশ্ন আমি একদম শেষে করব, যেটার উত্তর আপনাদের কমেন্টে দিতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের যে জলবায়ু A to Z নিয়ে। তো পুরো আলোচনা করব পশ্চিমবঙ্গের জলবায়ু। তো পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রথম যে প্রশ্ন আমরা আলোচনা করবো, বা প্রথম যে বিষয়টি আলোচনা করবো, পশ্চিমবঙ্গের জলবায়ু এত বৈচিত্র্যময় কেন? মানে এখানে জলবায়ুর এত শীতল যেমন জায়গা রয়েছে, কিছু কিছু জায়গায় বরফও পড়ে পশ্চিমবঙ্গের, একদম যদি নেরুয়া ভ্যালিতে দেখা যায়, নেরুয়া ভ্যালি ন্যাশনাল পার্ক, আবার কিছু শুষ্ক জায়গা আছে যেখানে একদম মালভূমিময় পাথুরে জায়গা। তো এই যে বৈচিত্র্য, এত বৈচিত্র্য কেন পশ্চিমবঙ্গের জলবায়ু? এর কন্ট্রোল কে কে করছে? মানে পশ্চিমবঙ্গের জলবায়ুকে কন্ট্রোল কী কী জিনিস করে? এক হচ্ছে মৌসুমী জলবায়ু, দুই বঙ্গোপসাগর, আর তিন হিমালয় পর্বতমালা। তো মৌসুমী জলবায়ু কী করে? মৌসুমী জলবায়ু একটা নির্দিষ্ট সময় কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এই যে আমি যে সময় ভিডিওটি রেকর্ডিং করছি, এটা জুলাই মাস। আমাদের পশ্চিমবঙ্গে এবছর প্রায় আপনার জুন মাস থেকেই, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই মৌসুমি জলবায়ু প্রবেশ করেছে এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আজও বৃষ্টিপাত হচ্ছে। তো এই যে মৌসুমি জলবায়ু, এই মৌসুমি জলবায়ুর খামখেয়ালিপানা বা আগমনের উপর আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু 90% নির্ভর করে বৃষ্টিপাত। এছাড়াও শীতকালটাও নির্ভর করে অনেকটা, এবং উষ্ণতা, যেমন বৃষ্টিপাত যেমন হয় তেমনি একইভাবে উষ্ণতাও কিন্তু অনেকটা হ্রাস পায়। ঠিক আছে, এবার আসি বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর কীভাবে আমাদের পশ্চিমবঙ্গ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? কি হয়, আমরা জানি যে পশ্চিম জলবায়ু, মানে সরি, সমুদ্র, কোন স্থানে সমুদ্রের পাশ দিয়ে কোনো স্রোত যদি বয়ে যায়, সেই স্রোত যদি শীতল হয়, তাহলে তার আশেপাশে কিছুটা এলাকা নিয়ে কিন্তু শীতল বা উষ্ণ হয়ে যায় জায়গাটা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের ক্ষেত্রে এরকম কোনোটাই হয় না। এখানে যেটি হয় সেটা হলো স্থানীয় বায়ু প্রবাহ। আমি ভিডিও বানিয়েছি, সামূহিক বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহের উপর আমি একটা ভিডিও বানিয়েছি, যেখানে সমুদ্রবায়ু এবং স্থলবায়ু রয়েছে। এই সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর জন্য কিন্তু এই কিছুটা এলাকা, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে হয়তো কিছুটা এলাকা সমভাবাপন্ন থাকে। কারণ কি, এখানে প্রতিদিন যেমন কিছুটা এলাকা জুড়ে স্থলবায়ু জলবায়ুর আগমন হয়, এছাড়াও একটা উষ্ণতার একটা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে বঙ্গোপসাগর। এবং বঙ্গোপসাগর থাকার জন্য যেমন আমাদের সুবিধাও হয়েছে, কিছু অসুবিধাও রয়েছে, এগুলো আমরা আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে। যেমন ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বঙ্গোপসাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেশিরভাগ ঘূর্ণিঝড় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে থাকে, এক্ষেত্রে একটু অসুবিধা আছে। তো তারপর যদি আমরা দেখি হিমালয়ের অবস্থান, হিমালয়ের অবস্থান কীভাবে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুকে প্রভাবিত করে, আমরা জানি যে উচ্চতা বৃদ্ধিতে, যে কোনো জায়গায় উচ্চতা যদি বৃদ্ধি পায়, এই জায়গাটা করে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে একদম উত্তরাংশে, উত্তরাংশ করে কিন্তু হিমালয় অবস্থান, হিমালয়ের কিছু অংশ অবস্থান করে, সম্পূর্ণ নয়, কিছু অংশ অবস্থান করে। তাহলে কি, এখানে উচ্চতা যেহেতু বেশি, প্রায় 2600 থেকে 2700 মিটার, তো উচ্চতা বৃদ্ধির জন্য আমরা জানি প্রতি 1000 মিটার উচ্চতাতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমে। যদি 3 কিলোমিটার যদি বা 2.5 কিলোমিটারও ধরি উষ্ণতা, উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু প্রায় 15 ডিগ্রি কাছাকাছি উষ্ণতা কমে যাচ্ছে, যার ফলস্বরূপ এখানে তো তাপমাত্রা কমছেই পর্বতের অবস্থানের জন্য। এছাড়াও পর্বতের ঢালে বাধা পেয়ে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, যা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত নামে পরিচিত। আমি ওই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের উপরেও ভিডিও বানিয়েছি, আপনারা দেখতে চাইলে চ্যানেলটি চেক আউট করতে পারেন। তো এখানেও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। আরেকটা তথ্য জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সবচেয়ে আর্দ্রতম জায়গা কিন্তু আলিপুরদুয়ার, এই পর্বতের ঢালে অবস্থান করেছে আলিপুরদুয়ারের বক্সা দুয়ার, যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আর্দ্রতম স্থান। ভারতের ক্ষেত্রে কি, মেঘালয়ের চেরাপুঞ্জি। একইভাবে পশ্চিমবঙ্গে যদি সবচেয়ে শুষ্কতম স্থানের কথা জানি, তাহলে কিন্তু সেটা আমাদের পুরুলিয়া, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, খুবই কম, এবং শুষ্কতম স্থান পশ্চিমবঙ্গের। এরপর যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কী, যেটা পরীক্ষায় আসে বা এটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কী ধরনের বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে, তো আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ঋতু পরিবর্তন। এখানে কিন্তু আগে, মানে পূর্বে যখন পলিউশন খুব কম ছিল, গাড়ি ঘোড়া কম ছিল,
কলকারখানা কম ছিল, তখন কিন্তু এখানে 6টা ঋতু দেখা যেত। আমাদের ভারতবর্ষ জুড়ে 6টা ঋতু দেখা যেত আগে, কিন্তু বর্তমানে 6টা ঋতু দেখা যায় না, এখানে 4টা ঋতু বিরাজ করে। তবে আমার যা মনে হয় 100 বছর পর দুটো বা 3টে ঋতুই থাকবে, আরও 1টা বা 2টো ঋতু কিন্তু মুছে যাবে। শেষ পর্যায়ে থাকবে গ্রীষ্ম আর শীতকাল। ঋতু পরিবর্তন যেহেতু বর্তমানে 4টে ঋতু রয়েছে, আমরা 4টে ঋতু নিয়ে আলোচনা করব পরে ডিটেলসে। আমি জাস্ট এখানে একটা বলে দিচ্ছি যে ঋতু পরিবর্তনও আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ এখানে যখন মৌসুমি বায়ু ঢুকছে তার আগে পর্যন্ত থাকে গ্রীষ্মকাল। মৌসুমি বায়ু যখন ঢুকে যায়, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসে থেকে সেপ্টেম্বর মাসে মৌসুমি বায়ু যখন ঢোকে, তখন চরম বৃষ্টিপাত হয় এই সমস্ত এলাকা জুড়ে, তো তখন হয় বর্ষাকাল। তারপরে যখন শরৎকাল আসে তখন মৌসুমি বায়ু ব্যাক করা শুরু করে, প্রত্যাগমন শুরু করে, এবং শীতকালে সেটা পুরোপুরি কিন্তু প্রত্যাগমন করে ফেলে শীতকালে। তো এই 4টে ঋতু দেখা যায় বর্তমানে, দেখা যাচ্ছে। এরপর যদি আমরা দেখি মৌসুমি বায়ুর প্রভাব, পশ্চিমবঙ্গের জলবায়ুর সবচেয়ে বেশি প্রভাব যেটা রয়েছে, আমি আগেও বললাম মৌসুমি বায়ুর প্রভাব। মৌসুমি বায়ু এখানে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে, এখানে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে, উষ্ণতা নিয়ন্ত্রণ করে। কীভাবে? মৌসুমি বায়ু প্রধানত দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, 1 নম্বর। শীতকালে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়, শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়ার জন্য শীতকাল হয়, আর দক্ষিণ গ্রীষ্মকালে, অর্থাৎ গ্রীষ্মকালে বলতে গ্রীষ্মকালে না বর্ষাকালে, দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে বলে এটি বঙ্গোপসাগর থেকে আসে প্রচুর পরিমাণে, কিন্তু ময়শ্চার অর্থাৎ আর্দ্রতা নিয়ে নেয়, যার ফলস্বরূপ বৃষ্টিপাত হয়, এবং বৃষ্টিপাত হওয়ার পরে গ্রীষ্মকালের যে তীব্র দাবদাহ সেটাও কিন্তু হ্রাস পায়। তাহলে মৌসুমি বায়ুর প্রভাব কিন্তু ভারতে ব্যাপকভাবে রয়েছে জলবায়ুর উপর, শুধু জলবায়ু না, এখানে যে অর্থনৈতিক কৃষিক্ষেত্র থেকে শুরু করে সব কিছু, এই সমস্ত ক্ষেত্রের উপরে মৌসুমি বায়ুর ব্যাপক প্রভাব রয়েছে। বিপরীত বায়ু প্রবাহ যেটা আপনাদের বলছিলাম এক্ষুনি, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আসে তখন সেটা আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে এইদিকে যায়, তীর চিহ্ন যেদিকে দেওয়া আছে এদিক থেকে এদিকে যায়। তেমনি যখন শীতকাল হয় তখন কিন্তু উল্টো দিকে প্রবাহিত হয়, অর্থাৎ কি একই বায়ু প্রবাহ কিন্তু দুটো সিজনের ভাগ অনুসারে, মানে সিজন চেঞ্জ হলে বায়ু প্রবাহের দিকও বদলে যাচ্ছে, এবং সেটা বদলাচ্ছে পুরো 360 ডিগ্রি, সরি 180 ডিগ্রি, একদম বিপরীত হয়ে যাচ্ছে। তারপরে আছে আর্দ্র বায়ু প্রবাহ, আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ু, যখন সেটা যেটা এখনই বলছিলাম মৌসুমি বায়ু প্রবাহ যখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগরের উপর দিকে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গোপসাগর রয়েছে এই পুরো এলাকাটা, যখন আসছে তখন কিন্তু এটা সমুদ্রের উপর থেকে প্রচুর পরিমাণে ময়েশ্চার আর্দ্রতা নিয়ে আসছে, যার ফলে কি হচ্ছে বায়ু আর্দ্র থাকছে কখন, যখন মৌসুমি বায়ু আসছে। আবার শুষ্ক কখন হচ্ছে, যখন উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু এই বায়ু খুবই শুষ্ক প্রকৃতির হয়ে থাকে শীতকালে, তার জন্য আমাদের শীতকালে গা হাত পা ফেটে যায় পশ্চিমবঙ্গে বিশেষ করে, সমস্ত এলাকাতেই হয়, কিন্তু কিছু বিপরীত জায়গাও রয়েছে যেখানে শীতকাল আর্দ্র হয় এবং গ্রীষ্মকাল শুষ্ক হয়ে থাকে, সেই জায়গায় আমরা পরে আলোচনায় আসব। তারপর আসি উত্তরে অধিক বৃষ্টিপাত হয়, এই যে উত্তর এলাকা আছে যেটা একটু আগে বলছিলাম যেখানে পর্বতময় শৈলতকে বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে, এখানে কেন, কারণ পাহাড়ের ঢাল এমনিতেই এদিক থেকে যত পরিমাণে আছে আর কি ময়শ্চার, মানে আর্দ্রতা সম্পন্ন মেঘগুলি বা বায়ু প্রবাহ আছে, সেটা পর্বতের ঢালে বাধা পেয়ে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, তার জন্য উত্তরে অধিক বৃষ্টিপাত। তারপর কি সমভাবাপন্ন জলবায়ু, সমভাবাপন্ন বল জলবায়ু যেটা একটু আগে আলোচনা করছিলাম বঙ্গোপসাগরে অবস্থানের জন্য, কিন্তু দক্ষিণের কিছুটা এলাকা জুড়ে স্থানীয় সাময়িক বায়ু প্রবাহ অর্থাৎ স্থলবায়ু জলবায়ু প্রবাহিত হওয়ার জন্য এখানে কিন্তু ভালো শীতল একটি ওয়েদার, সরি শীতল সমভাবাপন্ন একটি ওয়েদার বিরাজ করে। তো এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে যে 4টি ঋতু রয়েছে সেই ঋতুগুলি নিয়ে, এবং ঋতুর সময় এখানে কী ধরনের অবস্থা থাকে, অর্থাৎ বৃষ্টিপাত কতটা থাকে, এই সময় উষ্ণতা কতটা থাকে, আর্দ্রতা কতটা থাকে, এছাড়াও বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদের, এছাড়াও বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুতে, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আসি গ্রীষ্মকাল, গ্রীষ্মকালের একটি প্রধান বৈশিষ্ট্য কী, কালবৈশাখী ঝড় হবে এই পশ্চিমবঙ্গে, এটা সবাই পরিচিত, এবং কেন হয় এটা সবার কাছে হয়তো ক্লিয়ার আছে, আমি তাও একবার বলে দিই। মে গ্রীষ্মকাল যখন এই মে থেকে মার্চ মাস হয় অর্থাৎ চলে, তখন কিন্তু প্রচুর পরিমাণে সূর্য একদম সরাসরি, হ্যাঁ আর একটা জিনিস, কর্কটকান্তি রেখা, এই নিয়ন্ত্রকের মধ্যে আমাকে একটা জিনিস বলতে ভুলে গেছি,
যেমন প্রধান নিয়ন্ত্রক মৌসুমি জলবায়ু, বঙ্গোপসাগর, হিমালয় পর্বত অবস্থান, আর একটা হচ্ছে এই যে কর্কটক্রান্তি রেখার অবস্থান। এই কর্কটক্রান্তি রেখা কিন্তু আমাদের বিরাট একটা ফ্যাক্টর করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উষ্ণতার ক্ষেত্রে সহ ভারতে। কী করে, এটি পুরো নদিয়া জেলা কৃষ্ণনগরের যে আগে স্টেশন রয়েছে বাহাদুরপুর, তার উপর দিয়ে গেছে 37.5 ডিগ্রি অক্ষরেখা। প্রায় 3 মাস ধরে আমাদের পুরো এই জায়গাটায় কিন্তু চরম সূর্যের আলো পড়ে, এবং সূর্যের আলো মানেই তাপ থাকবে, সেখানে প্রচুর পরিমাণে হিট তৈরি হবে এবং সেই তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়লে সেই জায়গায় আমরা কি জানি বায়ু নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেখানে ঝড় হয়। তো সেই জন্য বিকালের দিকে বৈশাখ মাসে কিন্তু বিকালের দিকে ঝড় হয়, এই ঝড় কালবৈশাখী নামে পরিচিত, এবং প্রচুর বজ্রবিদ্যুৎ সহ শিল বৃষ্টিও হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায়। যেমন মুর্শিদাবাদের বললে রঘুনাথগঞ্জে প্রায় বছরই গত 3-4 বছর ধরে বৃষ্টিপাত যা হচ্ছে, শিলাবৃষ্টি দেখা যাচ্ছে এখানে। তারপর যদি আমরা এই সময় আর কি, এই সময় তাপমাত্রা কিন্তু বেশি থাকে, কিন্তু এই কালবৈশাখী ঝড়ের পর তাপমাত্রা অনেকটাই কম পায়, কম হয়ে যায়। এখানে তাপমাত্রা প্রায় গড়ে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকে, কিন্তু সর্বোচ্চ থাকে প্রায় 40-42 ডিগ্রি উপরে উঠে যায়। এবার যদি আমরা আসি, এই সময় আর্দ্রতা বাতাসের পরিমাণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকে মোটামুটি 75%, 80% মতো বাতাসে আর্দ্রতা থাকে। তারপর যদি বর্ষাকাল বলি, বর্ষাকালে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে 95%। এই সময় বায়ু মানে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু প্রবেশ করা শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে, শুরু করে এটা জুলাই জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে, আমাদের ভারতে প্রবেশ করে সেটা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে। তো আমাদের ভারতে যেটা প্রবেশ করে তার একটি বঙ্গোপসাগরীয় শাখা অর্থাৎ বঙ্গোপসাগরের উপর দিয়ে এসে প্রবেশ করে, তার জন্য এটি আলাদাভাবে, প্রথমে তো এটি আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা নিচ্ছেই, আরব সাগর, তারপরে ভারতীয় মহাসাগর থেকে। তাছাড়াও যখন এটি পশ্চিমবঙ্গের কাছে আসছে, বঙ্গোপসাগরের কাছ থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা নিয়ে প্রবেশ করছে, এবং এখানে প্রায় 2-3 মাস ধরে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর, বিশেষ করে জুন জুলাইটা বেশি হয়, সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত একটু কম হয়, তো বৃষ্টিপাত হয়ে থাকে। বছরের প্রায় 90% বৃষ্টিপাত এই সময়তেই হয়, 85-90% বৃষ্টিপাত। এই সময় বাতাসের আর্দ্রতা যেটা বললাম থাকে 85-90% মতো আর্দ্রতা থাকে, এবং যখন 100% হয় তখন সেটা বৃষ্টিপাত রূপে আমরা দেখতে পাই। তারপর যদি বলি শরৎকাল, এই শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর মাস। এই শরৎকালে একটা সবচেয়ে বেশি একটা ভালো জিনিস দেখা যায়, সেটা হচ্ছে এই শরৎকালে কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আশ্বিনের ঝড়। আশ্বিনের ঝড় এই শরৎকালে দেখা যায়। এই সময় দেখবেন পুজোর সময় কিছু নিম্নচাপের জন্য বৃষ্টিপাত হয়ে থাকে, এই দুর্গাপুজোর আশেপাশের সময়, অনেক সময় দুর্গাপুজোর মধ্যেও পড়ে থাকে। এটা হচ্ছে আশ্বিনের ঝড়। ঝড় অ্যাকচুয়ালি বিশাল বিরাট কিছু ঝড় হয় না, ওই বৃষ্টিপাতটাই হয়ে থাকে, নিম্নচাপ সৃষ্টি হয় আর কিছুই না। বিশেষ করে এটা শুরু হয় এই যখন মৌসুমি বায়ু এই সময় মানে অর্থাৎ শরৎকালে অক্টোবর থেকে নভেম্বরে এই সময় মৌসুমি বায়ুটা প্রত্যাগমন শুরু করে, তো এই সময় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয় যা এই আশ্বিনের ঝড় নামে পরিচিত, এবং ঝড়ের প্রভাব খুব একটা পড়ে না, তবে এই ঝড় থেকে যে মানে ঝড় অর্থাৎ নিম্নচাপের থেকে বৃষ্টিপাত হয়ে থাকে, ঝিপঝিপ ধরে বৃষ্টিপাত দীর্ঘক্ষণ ধরে হয়ে থাকে। তারপর আসে শীতকাল। এই শীতকালে শীতকালে এই বায়ুর প্রত্যাগমন খুব ভালোভাবে হয়, অর্থাৎ প্রায় কন্টিনিউ ধরে হতেই থাকে, এবং যেহেতু এটা উত্তরের দিক থেকে আসে অর্থাৎ আমাদের হিমালয় পর্বতমালার দিক থেকে, হিমালয় পর্বতমালা এখানে পুরোপুরি দেখানো হয়নি, তো আমরা যদি ধরে নিই হিমালয় পর্বতমালা একদম অসম পর্যন্ত, অসমের শেষ পর্যন্ত বিস্তৃত, তো এই দিক থেকে যে বায়ুটা আসবে অর্থাৎ উত্তর পূর্ব বায়ু থেকে, উত্তর পূর্ব দিক থেকে, সেই বায়ুতে কিন্তু শুষ্ক এবং শীতলতা থাকবে, এবং এর জন্য শীতকাল বিরাজ করে পুরো ওয়েস্ট বেঙ্গলে, এবং এই সময় তাপমাত্রা সর্বাধিক নিম্ন হয়ে থাকে দার্জিলিংয়ে, যেখানে -5 ডিগ্রি হয়ে থাকে। তবে বরফ খুব একটা দার্জিলিংয়ে পড়ে না, স্নো নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক আছে সেখানে হয়ে থাকে, আর দু একটা পাস আছে, মানে পাস বলতে আপনার গিরিপথ, সেই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, খুব সীমিত জায়গায় হয়ে থাকে। আর যদি অনেকে মনে করে যে কলকাতায় কোনো দিন বরফ হবে কি, বরফ পড়বে কি না, তবে এটা বলা যায় যে যদি প্রকৃতি এইভাবেই চলতে থাকে তাহলে বরফ পড়বে না, যদি প্রকৃতি কোনো দিন চমৎকার করে তাহলে হয়তো পড়তে পারে বরফ, মানে শিলাবৃষ্টি কিন্তু স্নোফল না, শিলাবৃষ্টি তো আলাদা আর স্নোফল আলাদা।
ঠিক আছে। তো আশা করব ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো অসুবিধা থাকে ভিডিওটি বুঝতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য আজকে শেষের যে প্রশ্নটি সেটি হলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা কোনটি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।